আসসালামু আলাইকুম। হাই গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব খিচুড়ি তৈরি। তো চলুন দেখা যাক আমরা খিচুড়ি কিভাবে তৈরি করি। তার জন্য আমরা ভাতের চাল নিয়ে নিয়েছি, তারপর এখানে দিয়ে দিলাম মুসুরির ডাল, তারপর এটাকে পানি দিয়ে ভালোমতো ধুয়ে নিচ্ছি, এটা যাতে না ময়লা থাকে। দেখুন পানিগুলো ফেলিয়ে দিচ্ছি। এখন আমরা এটাতে অ্যাড করব পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো, আর দিয়ে দিয়েছি রসুন। রসুন দেওয়ার পরে দিয়ে দিল মিষ্টি কুমড়া, সিম আর লাউ। সো এগুলো দেওয়ার পরে দিয়ে দিব লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিল সয়াবিন তেল অ্যান্ড সরিষা তেল, ওইটা দুইটাই দিয়ে দিবে খিচুড়ির ভিতরে। দেখুন এখন দিয়ে দিচ্ছে সরিষা তেল খিচুড়ির ভিতরে। তারপর এটাকে হাত দিয়ে ভালোমতো মিক্সড করে নেবে। এটা যদি চামচ দিয়ে মিক্সড করে তাহলে এটা ভালোমতো মিক্সড হবে না, সবগুলোর গায়ে লাগবে না, তার জন্য হাত দিয়ে মিক্সড করলেই বেশি বেটার হয়। সো গাইস দেখুন এখন হচ্ছে রাইস কুকারে বসিয়ে দিলাম, তারপর সো গাইস এখন হচ্ছে রাইস কুকারটা অন করে দিব। সো তারপর এখানে একটু লেয়ার চেয়ারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তারপর আবারও ঢাকনাটি উঠিয়ে লেয়ার চেয়ারে দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর এই দেখুন বলক এসে পড়েছে, এইটা আবারও ভালোমতো মিক্সড করে নিচ্ছে দেখুন। তারপর এটার ভিতরে দিয়ে দিবে ধনিয়া পাতা, উপরে দিয়ে একটু দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা। সো গাইস আমাদের খিচুড়ি রেসিপি শেষ, এখন আমরা পরিবেশন করব। আমাদের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানবেন। আসসালামু আলাইকুম।